মানুষ যখন হেদায়েত পায় তখন আগেকার অনেক গোনা ছেড়ে আসে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তার আনুগত্যের জন্য আমরা এমন অনেক গোনা ছেড়ে দিই যা করে আমরা অভ্যস্ত ছিলাম। এসব ক্ষেত্রে আমাদের প্রত্যাশা থাকে যে গোনাগুলো ছেড়ে আসার পর আমাদের হৃদয় প্রশান্তি পাবে, কিন্তু কখনো কখনো দেখা যায় গোনা ছেড়ে দেওয়ার পর উল্টো মন দুঃখ ভারাক্রান্ত হয়ে থাকে। আমরা তখন নিশ্চিত হই, কেন এমন হয় সেটা আমরা বুঝতে পারি না। আসলে এর পিছনে কিছু কারণ থাকতে পারে। এক, এটি সম্ভাব্য কারণ হলো আমরা গুনাহটি ছেড়ে দিয়েছি কিন্তু তওবা করিনি। আমরা অতীতের করা গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইনি, আমরা ধরেই নিয়েছি গুনাহ করা বন্ধ করে দিলেই সব ঠিক হয়ে যাবে। আমরা কি এভাবে সত্যিকার অর্থে আল্লাহর প্রতি সন্তুষ্টি এবং অপরাধবোধের অনুশোচনা প্রকাশ করতে পারছি? আমরা যদি আসলে আল্লাহর অনুগত্য করতে চাই, তাকে সন্তুষ্ট করতে চাই, তাহলে গুনাহ ছাড়ার পাশাপাশি তার আমাদেরকে ক্ষমাও চাইতে হবে, ইস্তিগফার চালিয়ে যেতে হবে। উদাসীনভাবে গা ছাড়াভাবে ইস্তিগফার করলে সে তওবা কবুল নাও হতে পারে, এই ভয় বান্দার মনে থাকা জরুরি। দুই, গুনাহ ছেড়ে আসার পর কষ্ট পাওয়া ইতিবাচক হতে পারে। হয়তো পরিশুদ্ধির জন্য আমাদের তওবা আর ইস্তিগফার যথেষ্ট ছিল না, হয়তো আমাদের আমল, মনোযোগ, নিয়াত কোনো না কোনো জায়গায় ত্রুটি রয়ে গিয়েছিল। আমাদের দিক থেকে যে কমতি ছিল সেটা আল্লাহ সুবহানাহু তাআলা পুষিয়ে দিচ্ছেন দুনিয়াতে অল্প কিছু কষ্টের মাধ্যমে, তিনি আমাদের পরিশুদ্ধ করে দিচ্ছেন আখিরাতের জন্য। নিঃসন্দেহে এটা মহান আল্লাহর রহমা এবং নিয়ামত। এমন কত অপরাধী আছে যাদের তিনি পাপাচারের মধ্যেই ডুবে থাকতে দেন, প্রতিদিন তারা এগিয়ে যেতে থাকে জাহান্নামের দিকে। বিচারের দিন আল্লাহর মুখোমুখি হবার আগে তারা সংশোধন কিংবা তওবা করে না, কিন্তু আল্লাহ আমাদের এমন অবস্থার উপর ছেড়ে দেননি। তিনি আমাদের তওবা করার সুযোগ দিয়েছেন আর আমাদের তওবা যে কমতি ছিল সেটা পরিশুদ্ধ করে দিচ্ছেন সামান্য কিছু কষ্টের মাধ্যমে। সহিহ হাদিসে এসেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতের ব্যাপারে জিজ্ঞেস করলেন, যে মন্দ কাজ করবে তার প্রতিফল দেওয়া হবে। সূরা নিসা 123। এই আয়াতের পর পরিত্রাণের কি আর উপায় আছে? আমাদের প্রতিটি মন্দ কাজের জন্য কি শাস্তি পেতে হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। তুমি কি অসুস্থ হও না? তুমি কি ক্লান্ত হও না? তোমার দুঃখানুভূতি কি হয় না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসবের মাধ্যমেই তোমাদেরকে কৃত অপরাধের শাস্তি দেওয়া হয়। মুসনাদ আহমদ 638, সহি ইবনুল হিব্বান 2926। সুতরাং গুনাহ ছেড়ে আসার পরের দুঃখ কষ্ট আল্লাহর পক্ষ থেকে পরিশুদ্ধি, যা দিয়ে তিনি তার বান্দাদেরকে পবিত্র করে নেন, যাতে করে কিয়ামতের দিন আমরা তার সামনে গুনাহমুক্ত হয়ে দাঁড়াতে পারি। তাই এই সাময়িক কষ্টের কারণে কখনো আল্লাহর অনুগত থেকে সরে যাবেন না, আবার গুনাহের রাস্তায় ফিরে যাবেন না। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীল বান্দাদেরকে ভালোবাসেন।